হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্কচর্চা। আজকে কিন্তু যে একটা বিষয় নিয়ে আমি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কালকে একটা পাবলিশ হয়েছিল নোটিশ, যে ফুড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের যে বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু কালকে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে নোটিশে কী দেওয়া হয়েছে বা কী আসে বিষয়। আজকে কিন্তু আমি যে পাবলিক সার্ভিস কমিশনে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড দপ্তরের যে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে সেটার যে সিলেবাস আমি কিন্তু এ টু জেড নিয়ে এসেছি, আমি কীভাবে তোমরা পড়বে বা কোন টপিকগুলি পড়লে তোমরা সহজে পাস করতে পারবে। আমাদের কিন্তু লক্ষ্য এটা না যে আমাদের নলেজ গেইন করতে হবে, আমাদের কিন্তু লক্ষ্য পরীক্ষায় পাস করতে হবে। নলেজ গেইন এটা আমরা স্কুল কলেজে করে নিয়েছি, এখন আমাদের মেন টার্গেট হলো এক্সাম কোয়ালিফাই করা। আর সেই এক্সাম কোয়ালিফাই করতে হলে আমাদের সিলেবাসটা ভালো করে বুঝে নিতে হবে। আমরা যদি সিলেবাসটা ভালো করে না বুঝি তাহলে কিন্তু প্রিপারেশন শুরু করা সম্ভব না। আর যদি আমরা সিলেবাসটা ঠিক করে বুঝে নিই তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন খুব জোরদমে হবে। এবং তোমাদের আমি বলে দিচ্ছি এই সিলেবাসে কোন টপিকটা বেশি পড়বে, কোন টপিকটা কম পড়বে এবং কোন কোন জায়গাগুলি পড়বে যেগুলি পড়লে তুমি সহজেই পাস করতে পারবে সেটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। যদি আজকের ভিডিওটা না দেখো তাহলে অনেক কিছু মিস করবে কিন্তু তোমরা, তো অবশ্যই তোমরা সময় বের করে ভিডিওটা দেখে নেবে। তো চলো আমরা সিলেবাসটা ডিসকাস করি। দেখো প্রথম কথা হলো এক্সাম তো হচ্ছে, সেই এক্সামটা কয়টা ধাপে হবে তো দেখে নাও। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা সিলেবাস। দেখো দুইটা ধাপে হবে, একটা হলো গিয়ে রাইটিং এক্সাম, একটা হলো পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের কয়টা এক্সাম হবে, তাহলে আমাদের দুইটা ধাপে এক্সাম হচ্ছে, একটা হলো রাইটিং এক্সাম, একটা হলো পার্সোনালিটি টেস্ট। এবার দেখো নিচে রাইটিং টেস্ট কিন্তু হচ্ছে 100 মার্কের, রাইটিং টেস্ট কিন্তু 100 মার্কের হচ্ছে এবং পার্সোনালিটি টেস্ট কিন্তু 20 মার্কের হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা দুইটা ধাপে পরীক্ষা দিচ্ছি, একটা রাইটিং টেস্ট, একটা পার্সোনালিটি টেস্ট। রাইটিং টেস্ট 100 মার্কের এবং পার্সোনালিটি টেস্ট 20 মার্কের। আর কিন্তু এখানে দেওয়া আছে যে কতক্ষণ সময় আমরা পাচ্ছি, এই যে রিটেন টেস্টে আমরা পাচ্ছি 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট টাইম পাচ্ছি আমরা, 90 মিনিট টাইম পাচ্ছি। আর এই 90 মিনিটের মধ্যে কিন্তু তোমার এই 100 মার্কসের আনসার তোমার লিখতে হবে। তো তারপর চলো আমরা দেখি নি তারপর কি বলা হয়েছে। দেন দেখো এই যে রিটেন এক্সামের যে সিলেবাসটা, এখানে কী কী থাকছে, একটা থাকছে জেনারেল স্টাডিজ থাকছে, আর একটা থাকছে এরিথমেটিক। অর্থাৎ জেনারেল স্টাডিজে থাকছে 15 মার্ক আর এরিথমেটিকে থাকছে 50 মার্ক। তাহলে বুঝেই যাচ্ছে তোমরা 50-50-100 হচ্ছে, জেনারেল স্টাডিতে 50 আর এরিথমেটিকে 50। এবার দেখো জেনারেল স্টাডিসে কী কী থাকছে, আবার জেনারেল স্টাডিজে থাকছে, দেখো তোমরা জেনারেল স্টাডিতে থাকছে ডেইলি ডে সায়েন্স, কারেক্ট অ্যাফেয়ারেন্স, দেন থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তাহলে আমরা এখানে কি পেলাম যে সায়েন্স থেকে আসছে, কারেন্ট রেফারেন্স থেকে আসছে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আসছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আসছে। তাছাড়া এরিথমেটিকে কি আসছে, এরিথমেটিকে দেখো এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছে মাধ্যমিকের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা থেকে কিন্তু আসবে। আর মেন্টাল এবিলিটি, আমরা জানি কিন্তু যে আমরা বিভিন্ন কম্পারিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, সেটার মধ্যে সিডিপি বলে একটা সাবজেক্ট থাকে যেটা চাইল্ড ডেভেলপমেন্ট, CHILD, চাইল্ড ডেভেলপমেন্ট বলে একটা আমাদের সিলেবাসে থাকে, সেইটা কিন্তু এখানে মেন্টাল এবিলিটি বলতে চাইল্ড ডেভেলপমেন্ট CDP, চাইল্ড ডেভেলপমেন্টকে বোঝানো হয়েছে। যারা তোমরা টেটের প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো কিন্তু যে CDP বলতে কী বোঝায়, সেই CDP-র কিন্তু বার্তা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে মেন্টাল এবিলিটিতে। তো আমি বুঝাতে পেরেছি তোমাদের যে রিটেন এক্সাম হচ্ছে 100 মার্কসের আর পার্সোনালিটি টেস্ট হচ্ছে 20 মার্কের, আর রিটেন এক্সাম হচ্ছে দুইটা পার্টে, একটা হচ্ছে জেনারেল স্টাডি, একটা হলো এরিথমেটিক স্টাডি। জেনারেল স্টাডি হচ্ছে 50 মার্কের আর এরিথমেটিক হচ্ছে 50 মার্কের। জেনারেল স্টাডিতে আছে সায়েন্সের থেকে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আর এরিথমেটিক কিন্তু যে মাধ্যমিকের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ম্যাথ আসবে। আর মেন্টাল এবিলিটি বলতে কিন্তু যে আমরা বিভিন্ন এক্সামের জন্য CDP-র যে সাবজেক্টটা পড়ি সেই CDP থেকে কিন্তু দেবে। তো চলো এবার তো আমরা এখানে অফিসিয়াল সাইডের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা দেখেছি, এবার আমরা দেখব যে এই টপিকগুলি থেকে কোন টপিকগুলি পড়লে আমরা সহজেই পাস করতে পারবো। তো সেইটা কিন্তু আমার নিজের বানানো, তোমরা কিন্তু আমি তো অনেক
কষ্ট করে সেটা বানিয়েছি, অনেক পরিশ্রম করে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে যদি তোমাদের বেনিফিট হয়, আশা করি বেনিফিট হবে। আমি অনেক জায়গায় অনেক কিছু দেখে তারপর কিন্তু বানিয়েছি, আগের ইয়ারের কোশ্চেনগুলি যাচাই করে, দেন সিলেবাস যাচাই করে তারপর কিন্তু আমি এটা বানিয়েছি। তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, কারণ আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু সব নোটস দিয়ে দিই। এবং আমি কিন্তু তোমাদের যে এই WBPSC-র যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের SI-NUC-এর যত নোটস আছে আমি কিন্তু ফ্রিতে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেব। তো যারা তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবে তোমাদের কিন্তু প্রচণ্ড বড় একটা কিন্তু বেনিফিট হয়ে যাবে। তো চলো আমরা সিলেবাসের A to Z আমরা বুঝে নিই। আমরা তো এইটুকু বুঝে নিয়েছি যে রিটেন এক্সাম 100 মার্কের, পার্সোনালিটি টেস্ট 20 মার্কের, ঠিক আছে। এবার টাইপ অফ কোশ্চেন, কোশ্চেনের টাইপ কী হচ্ছে, MCQ টাইপে কিন্তু হচ্ছে কোশ্চেন। টাইম কিন্তু থাকছে 1.30 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু থাকছে, প্লাস মানে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিটে তোমার 100 নম্বরের কোশ্চেন কিন্তু লিখতে হবে। টাইপ কিন্তু থাকছে MCQ টাইপ, দেখানোই আছে এখানে MCQ থাকছে, এখানে লিখার কোনো যেহেতু ব্যাপার নেই, MCQ শুধু দাগাবে। তো আমার মতে ভালোই হবে, এক্সাম খারাপ হবে না, যেহেতু MCQ টাইপ আছে, লিখার কোনো ব্যাপার নেই। তো চলো দেন আমরা এখানে সাবজেক্ট কী দেখলাম, জেনারেল স্টাডিজ আর ম্যাথ দেখলাম। জেনারেল স্টাডির থেকে 50টা প্রশ্ন আসবে 50 নম্বরের, ম্যাথ থেকে 50টা প্রশ্ন আসবে 50 নম্বরের। দেন আমরা এবার যাব জেনারেল স্টাডিজে কী কী পড়বে তোমরা। প্রথম হলো ভারতের ইতিহাস, ভারতের ইতিহাসে তোমরা কী কী পড়বে, প্রাচীন ভারতের ইতিহাস পড়বে, মধ্যযুগীয় ইতিহাসটা পড়বে, আর 1857 সালে যে বিদ্রোহগুলি হয়েছিল সেই বিদ্রোহগুলি কিন্তু তোমরা পড়বে। আর হলো স্বাধীনতার আন্দোলন, বিভিন্ন ধরনের যে আন্দোলন হয়েছিল এটা ক্লাস 10-এ তোমরা পেয়ে যাবে, কিন্তু আর না পেলে আমি অবশ্যই তোমাদের PDF আকারে দিয়ে দেবো। এবং ক্লাস 10-এর এবং 9-এর যে বইগুলি আছে যেগুলি ইম্পর্টেন্ট টপিক সেগুলি কিন্তু আমি PDF বানিয়ে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যোগ হয়ে যাবে। দেখো ক্লাস 10-এর যে স্বাধীনতা আন্দোলনে আমরা কী কী আন্দোলনগুলি পড়লে সহজে নাম্বার ক্যারি করতে পারবো, যেগুলি থেকে আসি আসে প্রত্যেকবার প্রশ্ন আছে, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ডান্ডি অভিযান, গান্ধী আরোহণ চুক্তি, এই চারটা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা কমন পাবেই পাবে স্বাধীনতার আন্দোলন থেকে। এটা আমার ভিউতে আমি বলছি যে এটা আমি প্রত্যেকবার পরীক্ষার মধ্যে দেখেছি এগুলি থেকে কোশ্চেন আসি, এবং এটা তোমরা ক্লাস 10-এর বইয়ে পেয়ে যাবে। তারপর দেখো স্বাধীনতার পর ভারত, যে স্বাধীনতার পরে ভারতের কী রকম হয়েছে, কী ডেভেলপড হয়েছে, কী হয়েছে, সব কিছু কিন্তু তোমরা ক্লাস 10-এর বইটাতেই পাবে। তারপর দেখো ভারতের ভূগোল, ভারতের ভূগোলও তোমরা 9-10, 9-এর বইটা তো পাবে, 10-এর বইটা তো পাবে। দেখো 9-এর বইটার মধ্যেই পাবে কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, প্রাকৃতিক সম্পদ, আমাদের যে ভারতের প্রাকৃতিক সম্পদগুলি আছে সেই সম্পদগুলি, কয়লা, খনিজ তেল এবং আকরিক লোহা। তারপর আছে কি ভারতের, ভারতের শিল্প, পরিবহন এবং যোগাযোগ, যোগাযোগগুলি শিখবে, কারণ এখন অনেকগুলি কিন্তু যেমন বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে ভারতের যে রেলপথ হয়েছে সেটা কিন্তু যোগাযোগ থেকে, এটা রিসেন্ট কিন্তু আপডেট, সেটা কিন্তু তোমরা পাবে যোগাযোগের ব্যবস্থার মধ্যে, সেটা কিন্তু তোমরা পড়ে নেবে। আর কি ভারতের শিল্প, পরিবহন ও যোগাযোগের মধ্যে দেখো লৌহ ইস্পাত শিল্প এবং পেট্রোলিয়াম শিল্প। তারপর দেখো ভারতের কৃষি ব্যবস্থা, ভারতের কৃষি ব্যবস্থাটা কী রকম হয়েছে, কীরকমভাবে চাষ করা হয়, কীরকমভাবে ফসল উৎপাদন করা হয়, কী কী পদ্ধতিতে করা হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাস 9 এবং ক্লাস 10-এর বইয়ের মধ্যে। তারপর ভারতীয় জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মধ্যে কী কী রকম জলবায়ু আছে, কোন স্টেটে কী রকম জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, কী কী উদ্ভিদ আছে ভারতের কোন স্টেটের মধ্যে, কোন উদ্ভিদটা থাকে, মরুভূমিতে কীরকম উদ্ভিদ থাকে, তারপর সাধারণ মাটিতে কীরকম উদ্ভিদ থাকে, তা সেগুলি কিন্তু তোমরা পড়ে নেবে। দেন দেখো আসছি আসল ব্যাপার, যেটা সাধারণ বিজ্ঞান, এগুলি তো সবাই পারবে কিন্তু বিজ্ঞানের জিনিসটাই গিয়ে সবাই আটকে যায়, তো সেটা আমি তোমাদের কাছে একদম জলের মতন তুলে ধরবো। প্রথম দেখো বিভিন্ন রাসায়নিক বিজ্ঞান, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিজ্ঞানে যে আছে তোমরা ক্লাস 10-এর বইয়েই পাবে, 10-এর বইয়ের মধ্যে দেখবে বিভিন্ন রাসায়নিক বিজ্ঞান বলতে কেমিস্ট্রি, কেমিস্ট্রির যে পার্টটার মধ্যে বিভিন্ন বিক্রিয়াগুলি আসবে তোমাদের, যেমন বলে দেবে যে বিভিন্ন ধরনের, যেমন H2O-এর সাথে কোনো একটা জিনিস মেশালে কী উৎপন্ন হয়, এরকম এরকম কিছু বলে দেবে তোমাদের রাসায়নিক বিজ্ঞানী থেকে। বিভিন্ন ধরনের যে কেমিক্যালগুলি বিষয়ে তোমাদের এখানে পড়তে হবে। দেন সময় ও কার্য, এটা হলো ফিজিক্সের, সময় ও কার্য হলো ফিজিক্সের, তাপ ও শক্তি এই দুইটা হলো ফিজিক্সের, দেন বিভিন্ন একক এটা হলো কিন্তু ফিজিক্সের, এই তিনটা ফিজিক্স আর কেমিস্ট্রি শুধু একটা কিন্তু যে বিভিন্ন রাসায়নিক বিজ্ঞান। তাহলে চলো আমরা দেখে নিই
কেমিস্ট্রিটা তুমি আর বললাম এই বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলি তোমরা পড়বে, সময় ও কার্য যে চ্যাপ্টারটা আছে ক্লাস নাইনে বা ক্লাস টেনের বই পেয়ে যাবে তোমার। তোমরা তোমরা যদি ক্লাস নাইনের বই এবং টেনের বই থাকে তাহলে তো অবশ্যই আজকে থেকে পড়া শুরু করে দাও, আর যদি না থাকে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। দেন হলো তাপ ও শক্তি, আর এটাও কিন্তু ফিজিক্সের চ্যাপ্টার, এটা তোমরা পেয়ে যাবে বিভিন্ন একক, দেখবে বিভিন্ন ধরনের একের এসআই পদ্ধতিতে একে কী বলা হয়, সিজিএস পদ্ধতিকে এর একক কী, এরকমভাবে দেওয়া হবে কিন্তু তোমাদের। তো সেটা তোমরা পড়ে নেবে, নাইন টেনের বই পেয়ে যাবে। তারপর সাধারণ জীবন বিজ্ঞানের মধ্যে পরিবেশ নিয়ে, পরিবেশ নিয়ে কিন্তু আছে, বাস্তুতন্ত্র নিয়ে আছে, সংরক্ষণ নিয়ে আছে, বিভিন্ন ধরনের রোগ যেমন বলে দেবে যক্ষা রোগের যে ভাইরাসটার নাম কি, বা বলে দেবে যে যক্ষা রোগের অ্যান্টিবায়োটিকটার নাম কি এরকম বলে দেবে, বা কলেরা রোগ কেন হয়, কিসের থেকে কলেরা রোগ হয় এরকম। তারপর বাস্তুতন্ত্র যেমন বলা হবে যে সুন্দরবনে একটা কিসের বাস্তুতন্ত্র, সুন্দরবনে কী সংরক্ষণ করা হয় এরকম বলে দেবে। তারপর যেমন পরিবেশ থেকে বলা হবে যে পরিবেশের উপাদানগুলি কী, যেমন পরিবেশের বিভিন্ন উপাদান থাকে যেমন বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, তারপরে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, যেগুলি মণ্ডলগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের পড়তে হবে পরিবেশের আন্ডারে এই উপাদানগুলি পড়ে। দেন আসতে পারে তোমাদের যে জল দূষণ, জল দূষণের ফলে যে গঙ্গা অ্যাকশন প্ল্যানটা যে ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, কত সালে হয়েছিল, কী কারণে হয়েছিল সেটা কিন্তু আসতে পারে। যেমন জল দূষণ, জল দূষণ ব্যাপারটা তোমরা জানো, গঙ্গাকে বাঁচানোর জন্য ওয়েস্ট বেঙ্গলে যে প্রচেষ্টা নেওয়া হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেই জল দূষণ ব্যাপারে আসতে পারে। তারপর যেমন মৃত্তিকা দূষণ, বর্তমানে মৃত্তিকা দূষণের জন্য বিভিন্ন আইন নেওয়া হয়েছে, মৃত্তিকা দূষণ। তারপরে বায়ু দূষণ, বায়ু দূষণের জন্য যে গাড়ির মধ্যে যানবাহনের মধ্যে বিভিন্ন জিনিস লাগানো হচ্ছে এখনের দিনে, যে বায়ু দূষণ, সেগুলি কিন্তু তোমাদের দূষণ নিয়ে পড়তে হবে। দেন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে ঘটনাবলী, যেমন আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে বাংলাদেশের সাথে বর্তমানে মানে রিসেন্ট বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছিল যে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে যেতে তো প্রায় 36 ঘন্টা লাগে, প্রায় 36 আওয়ার্স লাগে বা পশ্চিমবঙ্গে যেতে। তো সেইটা কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি করে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে যাওয়া হবে, এটা কিন্তু রিসেন্ট একটা চুক্তি হয়েছে যা আন্তর্জাতিক স্তরে। তো তোমরা কিন্তু জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যে যে চুক্তিগুলি হচ্ছে বিভিন্ন স্টেটের সাথে বা বিভিন্ন দেশের সাথে, সেগুলি কিন্তু তোমরা জেনে নেবে। রিসেন্ট আমি ত্রিপুরার ঘটনাটা বলে দিচ্ছি, কারণ রিসেন্ট আমি এটা দেখেছি হয়েছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা চুক্তি হয়েছে যেটা ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গে যেতে 36 ঘন্টা সময় লাগে, অনেকটা বড় পথ বলে এখন বাংলাদেশের উপর দিয়ে যাবে, যা 10 ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে। তো সেই ব্যাপারটা তোমরা জেনে নেবে। এরকম আরও অনেক আন্তর্জাতিক কিন্তু চুক্তি হচ্ছে, সেই ব্যাপারটা তোমরা জানবে। কারেন্টস অ্যাফেয়ার, কারেন্টস অ্যাফেয়ার্সের জন্য তোমার আমার ভিউ থেকে, অ্যাকর্ডিং টু মাই ভিউ, আমার ভিউ অনুযায়ী এবিপি আনন্দ নিউজটা, নিউজ পেপারটা তোমরা পড়তে পারো। তোমরা যদি চাও অন্য কোনো ভালো পেপার সেটাও তোমরা পড়তে পারো। আমি দেখলাম যে এবিপি আনন্দের নিউজটার মধ্যে খুবই ভালো দেয়, মানে সব কিছু ডিটেলস তুলে ধরে, তো সেটা তুমি পড়তে পারো। এটা আমার মতানুসারে বলেছি, তোমরা যদি চাও অন্য কোনো পেপারও দেখতে পারো। দেন দেখো আমরা দেখে নিয়েছি, আমরা কিন্তু দেখে নিয়েছি এখানে জেনারেল স্টাডিজ যে 50 মার্কের হবে সেটার মধ্যে কী কী থাকছে, সেটার মধ্যে এগুলি থাকছে, 4টা থাকছে। তারপর কিন্তু ম্যাথ, ম্যাথের মধ্যে কী কী থাকছে, যেটা নাইন টেনের ম্যাথের মধ্যে কী থাকছে, প্রথম দশমিক থাকছে, তারপর হলো সংখ্যাতত্ত্ব থাকে, সংখ্যাতত্ত্ব থাকছে, দশমিকের যে বিভিন্ন ধরনের অঙ্ক, সংখ্যাতত্ত্বের অঙ্ক, বিভাজ্যতা, তারপর হলো লসাগু গসাগুর যে বিভিন্ন অঙ্কগুলি সেগুলি থাকছে, তারপর গড় বলে একটা চ্যাপ্টার আছে সেটাও থাকছে, শতকরা থাকছে, ক্ষতি লাভ থাকছে, সুদ, সুদের মধ্যে কিন্তু অনেকগুলি সুদ আছে, এর মধ্যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে আমি দেখছি প্রত্যেকবার পরীক্ষার মধ্যে আসে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, সেটা কিন্তু পড়বে। তারপরে হলো সময়ের গতি দূরত্ব, সময়ের গতি দূরত্ব বলে আছে যে বিভিন্ন ধরনের তোমার সলভ করার জন্য দিয়ে যায় যে একটা ট্রেন এত সময়ে এই পথ অতিক্রম করেছে, এর সামনে দিয়ে আরেকটা ট্রেন আছে সে কত মিনিটে এই রাস্তাটার দূরত্ব অতিক্রম করে, এরকম কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তারপর হলো সরল করো বলে দিয়ে দেয়, যেটাকে সিম্প্লিফিকেশন বলা হয়, সরল করো বা সিম্প্লিফিকেশন, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, সরল করো বা সিম্প্লিফিকেশন, যে কোনো তুমি এক্সামে কিন্তু এই অঙ্কটা পাবে। তারপর হলো অনুপাত সমানুপাতের অঙ্ক, ভেরি ভেরি
ইম্পর্টেন্ট যে সমানুপাত এবং সমানুপাতের অঙ্কগুলি। দেন আছে লাস্ট ফল জ্যামিতি, জ্যামিতির থেকে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, চতুর্ভুজ, ত্রিভুজ এবং রম্বস, এই পাঁচটা কিন্তু থাকছে। তোমরা যদি এই সিলেবাসটা ফলো করো এবং এই সিলেবাসটাতে আমি যে টপিকগুলি দিয়েছি সেইগুলি যদি তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি খুবই সহজে পাশ করে নেবে। এবং শুধু পাশেই না, বিভিন্ন মানে সবার থেকে বেশি নাম্বার ক্যারি করে কিন্তু পাশ করবে। এবং আমরা কিন্তু পরবর্তী সময়ে তোমাদের এগুলি নিয়ে ক্লাস দেব, অবশ্যই দেব আমি, এবং তোমাদের জন্য যে নোটস আমরা অবশ্যই নোটস তৈরি করে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তো সেইগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলিতে অবশ্যই তোমরা লাইক করবে, যাতে আমি আরও উৎসাহিত বাড়ে এবং আমি আরও তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি। তো আজকের জন্য এখানেই সমাপ্তি রাখলাম, ধন্যবাদ।